আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন মিতব্যয়ী হই, আমরা যেন মধ্যম পন্থা সব ক্ষেত্রে অবলম্বন করি। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর তোমাদেরকে এভাবে আমি মধ্যমপন্থী উম্মাহ করে সৃষ্টি করেছি, মধ্যমপন্থী উম্মাহ করেছি তোমাদেরকে। তার মানে এই উম্মত মুহাম্মাদিয়া বা আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দর্শন দিয়েছেন এটা সমকালীন অন্য সকল জীবন দর্শনের সাথে যখন তুলনা করবেন আপনি দেখতে পাবেন যে এখানে ভারসাম্যতা আছে, এখানে মধ্যমপন্থা আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আমরা যেন আল্লাহর কাছে কৃপণতা থেকে মুক্তি চেয়ে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবল। আল্লাহ আপনার কাছে আমরা কৃপণতা থেকে আশ্রয় চাই, আমি যেন কৃপণ না হই, আমার মধ্যে যেন কৃপণতার মানসিকতা না থাকে, যা আছে খরচ করা দরকার সেক্ষেত্রেও টানাটানি করা এবং সেক্ষেত্রেও কৃপণতা অতিরিক্ত কৃচ্ছতা সাধন এগুলো যেন আমি না করি। আবার আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় করার ক্ষেত্রে সীমালঙ্ঘন করার ব্যাপারে নিষেধাজ্ঞাও আরোপ করেছেন যে ব্যয় করতে গিয়ে আবার যেন কেউ সীমালঙ্ঘনও না করে। তাহলে একদিকে কৃপণতাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অপরদিকে অপচয় করতে অপব্যয় করতে নিষেধ করেছে, আর এই দুইয়ের মাঝামাঝি যে জায়গাটা ঠিক সেই জায়গাটা থাকার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। এই জন্য কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসী যারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা বলে আল্লাহ নিজের বান্দা বলে যাদেরকে নিজে পরিচয় দিয়েছেন তাদের বৈশিষ্ট্য তাদের গুণাবলীর আলোকপাত করতে গিয়ে আল্লাহ বলেছেন একটি পয়েন্টের কথা, وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا। আল্লাহর প্রকৃত বান্দা তারা যারা যখন ব্যয় করার সময় আসে ব্যয় করার সময় তারা না অপচয় করে না অপব্যয় করে, তারা বরং মধ্যম পন্থা অবলম্বন করে, যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকু খরচ করে। গোটা পৃথিবীতে একটা দর্শন একটা লজিক স্টাবলিশড হয়ে আছে, আমাদের কাছে খুব যৌক্তিক মনে হয়, সেটা হলো আমার টাকা পয়সা আমি যা ইচ্ছা তা করব, আমার সম্পদ আমি বেশি ব্যয় করব না কম ব্যয় করব এটা একান্ত আমার ব্যাপার, এখানে কারোর কোনো কিছু বলার সুযোগ নাই। ইসলাম কি এই কথা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে কয়েকটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কেউ নিজের পা নাড়াতে পারবে না, কয়েকটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন মানুষ নিজের পা নাড়াতে পারবে না, এগুলো উত্তর দিয়ে তারপরে নড়তে হবে। তার ভিতরে একটা প্রশ্ন হল ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাক, সম্পদ কোথা থেকে আহরণ করেছো, তোমার জীবনে যত সম্পদ উপার্জন করেছ এগুলো কোথা থেকে সংগ্রহ করেছ সেই হিসেব দাও, আর ওয়ফিমা আনফাক কোথায় ব্যয় করেছ, আমার সম্পদ আমি যা ইচ্ছা তা করব, আপনারটা তো আমি করি না আমার যা ইচ্ছা তা করব, আপনার ইন্টারফেয়ার করার কি আপনার বলার কি। এই যে একটা লজিক বা এই যে একটা যুক্তি আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা ধ্যান ধারণার প্রভাবে আমাদের সমাজে এটা এস্টাবলিশড হয়ে গেছে, এ হাদিসের সাথে এটা সাংঘর্ষিক, এ হাদিস বলে যে এটা বলার অধিকার বা রাইট নাই, কোনো মানুষ যখন সীমালঙ্ঘন করবে তখন তিনি অন্যায়কারী তিনি অপরাধী, দুনিয়ার বিচারে অপরাধী না হতে পারেন, দুনিয়ার মানুষের যুক্তিতে তিনি অপরাধী না হতে পারেন যে তার টাকা সে যা ইচ্ছা তা করছে আমার বলার কি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আলোকে সে অপরাধী যদি সে সীমালঙ্ঘন করে থাকে, যদি সে মাত্রাতিরিক্ত কোনো কিছু করে থাকে, যদি সে অন্যায় কোনো কিছু করে থাকে, যদি সে অপচয় অপব্যয় করে থাকে। মহতরম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় আমাদেরকে উপলব্ধি করার সুযোগ তৈরি করে দেন,
কেন কোরআন এবং সুন্নাহ কোন নির্দেশ দিয়েছে কোন নিষেধ করেছে তার যুক্তিকতা কি এটা উপলব্ধি করার জন্য বিভিন্ন রকমের উপলক্ষ আল্লাহ তাআলা তৈরি করে দেন একটা সময় আমাদের সমাজে আমরা দেখতাম কোন মহিলা যদি পর্দার সাথে চলাফেরা করার জন্য নেকাব পরতেন তো এক শ্রেণীর মানুষ বলতো যে এটা কত অমানবিক ইসলামের নির্দেশটা কত অমানবিক এটা মহিলাদের জন্য কষ্টকর এটা মহিলাদের রোগের হওয়ার মতো অবস্থা নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা এটা এটা তাদের জন্য চরম কষ্টকর এটা সম্ভব না পর্দার বিধান মানা সম্ভব না এরকম একটা কথা মোটামুটি বলা হতো এমন কি যিনি পর্দা করছেন তার কষ্ট না হলেও তার আশপাশের লোকদের কষ্ট হতো তাকে দেখে ঠিক না বেটি জাহারি বেচারীকে কত কষ্টের মধ্যে রাখছে দেখছো ইসলামটা কত অমানবিক এই বেচারীকে কত কষ্টের মধ্যে রাখছে হ্যাঁ কোন মা তার মেয়েকে পর্দা রাখলে বাহির থেকে মানুষ সেটা নিয়ে কানাঘুষা করত আজ থেকে প্রায় 16-17 বছর আগে আমি আমার মেয়েকে নিয়ে ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছি তো মা যেহেতু বোরকা পরে মেয়েও মাথার উপরে একটু ওড়নাটা পরছে মুখে রেখা পরে শুধু ওড়নাটা পরছে আরেক ভদ্রমহিলা দেখে আমার ওয়াইফকে বলল যে দেখেন আপনি এই বাচ্চাটাকে কেন কষ্ট দিচ্ছেন ও মাথাটা বেঁধে রাখছে ওর কষ্ট হচ্ছে ও যখন বড় হবে ও যেটা করা দরকার সেটা করবে যেটা ভালো লাগে সেটা করবে ওকে আপনি কেন বাধ্য করছেন তো আমার মেয়ে কিন্তু আমার মেয়ে শুধু নয় যত দিনদার ফ্যামিলি আছে সকল দিনদার সকল ধর্মিক সকল মুসলমান ফ্যামিলির মেয়েরা মায়ের পর্দা দেখে দেখে তারাও পর্দা করতে চায় বরং না করালে তারা মনে কষ্ট পায় কান্নাকাটি করে দিনদার ফ্যামিলির ছোট বাচ্চারা মা বাবার নামাজ দেখে তারাও নামাজ পড়তে চায় না পড়তে দিলে বরং কান্নাকাটি করে এখন এই সুখ এই উপলব্ধিটা বোঝার ক্ষমতা তো ওই ফাসেকের নাই যার ভিতরে দিনদারি নেই সে তো বরং উল্টা কষ্টের মধ্যে আছে মনে করে করোনা এসে গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে যে নেকাব পরেও মানুষ বাঁচতে পারে তাহলে নেকাব পরলে চলা যায় না এটা অচল এটা অসম্ভব যারা বলেছিল করোনা এসে তাদেরকে মিথ্যুক প্রমাণ করে দিয়ে গেছে না যায় নাই দিয়ে গেছে ঠিক একইভাবে বিভিন্ন সময় দেখবেন নানা রকমের সংকট তৈরি হয় এই সংকটগুলোর পেছনের অনেক গল্প আছে কিন্তু আবার এই সংকটগুলো থেকে শেখবার অনেক কিছু আছে আমাদের আমাদের দেশে যে সংকট এখন আমরা দেখতে পাচ্ছি যে সংকটের কথা সরকার তরফ থেকে বলা হচ্ছে এই সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে সমান্তরালভাবে কাজ করতে হবে কিন্তু আমরা সবাই জানি যে আমাদের দেশের সম্পদ চিহ্নিত কিছু লোক এক শ্রেণীর মানুষ তারা পাচার করে নিয়ে গেছে দেশের বাহিরে তারা দেশটাকে একরকম বলতে গেলে শুধুমাত্র খোসা রেখে ভেতরকার আসল যে জিনিসটা সেটা তারা সরিয়ে ফেলেছে ডলার গুলো রিজার্ভ গুলো সেজন্য ডলার এবং রিজার্ভ সেজন্য ডলার রিজার্ভ কমে গেছে তো এই লোকগুলো যাদের কারণে আজ জাতীয় সংকট তৈরি হয়েছে এর পাশাপাশি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলেন আরো আন্তর্জাতিক যে সমস্ত কারণ বলেন সেগুলোর কারণেও গোটা পৃথিবীতে যে প্রভাব পড়েছে আমাদের উপরও সে প্রভাব পড়েছে এগুলা যেমন আছে কিছু কারণ আছে যেগুলোর সাথে আপনি আমি আমরা সবাই জড়িত আমরা অন্যেরটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেরটা আমরা ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করি না ওইগুলা যেরকম সত্য মহাসত্য সেটা যেরকম আমরা বিশ্বাস করি আমরা সবাই জানি যে সংকটের কারণ সেগুলো আবার সংকটের একটি কারণ এটাও যে আমরা সবাই আমাদের লাইফস্টাইলকে এমনভাবে গড়ে তুলেছি যে আমরা সবাই অপচয় অপব্যয় করি করেছি আপনি যদি বিদ্যুতের কথা বলেন তো বিদ্যুৎ অপচয় করেনি কে পানির অপব্যয় করে না অপচয় করে না কে আমরা বেশিরভাগ মানুষই এক্ষেত্রে অপরাধের কাঠগড়া দাঁড়ানোর মতো আপনার বাসায় 2-4 হাজার টাকা কারেন্ট বিল আসলে আপনার কোনো কিছু যায় আসে না আপনার আয় ইনকাম ভালো তো এই কারণে আপনি আপনার খেয়াল খুশি মতো এসি চালা রেখে দিলেন আপনি ফ্যান চালা রেখে দিলেন লাইট চালা রেখে দিলেন আপনি প্রয়োজনের চাইতেও বেশি ব্যবহার করলেন বিল বেশি উঠলো যেহেতু আপনার টাকার টানাটানি নাই অতএব আপনার অসুবিধা নাই সেই জায়গা থেকে আপনি কাজটা করলেন দুনিয়ার সমাজ
আপনাকে সাধারণ সময় বলবে যে হ্যাঁ এটা তো তার ব্যাপার তার রাইট তার টাকা তার সম্পদ সে কি করবে না করবে তার ব্যাপার ইসলাম বলে না তার ব্যাপার না সে যদি অপচয় করে তার নিজের টাকার অপচয় করলেও সে অপরাধী তাকে এটা করতে বাধা দিতে হবে অপচয় করতে দেয়া যাবে না আজকের সভ্যতা তথাকথিত সভ্যতা বলে যে না প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে তারটা সে করুক আজকের এই সংকটে সে প্রমাণ করে দিয়েছে যে তথাকথিত এই সভ্যতার বলি সঠিক নয় এটা ভুল কারণ এখন আমরা বিদ্যুৎ অপচয়ের লাগাম টেনে ধরার চেষ্টা করছি ঠিক না ঠিক কেউ চাইলেই তাকে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করতে দিচ্ছি না লোডশেডিং করছি নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কেন কারণ আমরা জানি যে তার একার অপচয়ের দায়ভার তার একার অপচয় করার ফলে যে ক্ষয়ক্ষতি সেটা কিছুটা হলেও অন্যদের উপরে বর্তাবে অন্যদের উপরে গিয়ে পড়বে সেজন্য তাকে আমরা থামানোর চেষ্টা করছি তো এই কথা ইসলাম যখন বলেছে তখন আপনার তথাকথিত ব্যক্তি স্বাধীনতার যে জিগির সেটা আপনি তুলেছেন আর এখন যখন সংকটে পড়েছেন তখন আবার সেই ইসলামের কথায় ফিরে এসেছেন যে কেউ অপচয় করতে পারবে না আমরা দুর্দিন আসলে মিতব্যয়ী হওয়ার কথা বলি আর আল্লাহ রাব্বুল আলামিন সুদিনে দুর্দিনে সর্বাবস্থা মিতব্যয়ী হতে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহর বান্দা রহমানের বান্দা তো তারা যারা অপচয় করে না অপব্যয় করে না মধ্যম পন্থা অবলম্বন করে একবার কোন এক পানিপথের সফরে সাহাবীদের কেউ কেউ যখন ওযু করছিলেন প্রয়োজনের চাইতে বেশি পানি ব্যবহার করছেন যতটুকু দরকার তার চাইতে একটু বেশিও পানি হয়তো ব্যবহার হয়ে যাচ্ছিল নদী পথে সমুদ্র পথে যখন আমরা যাই নদী থেকে সমুদ্র থেকে যখন পানি কোষ করে আপনি মুখ ধোবেন তখন আমার যতটুকু মুখ ধোয়ার জন্য প্রয়োজন ততটুকু নেই পাউডার ধুইতে যতটুকু দেওয়া দরকার ততটুকু নেই নাকি এক বালতি ঢেলে দেই এই হিসেবটা আমরা সাধারণত করি না কারণ নদীতে এত অথই পানি এই এত অথই পানি এত অধিক পরিমাণে পানির মধ্যে আমি এক মগের জায়গায় এক বালতি নিলেই বাকি নদীর পানি কি আর কমবে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখেন সেই প্রায় 1450 বছর আগে তিনি তখন যে আদর্শ রেখে গেছেন এখন এসে আমরা সেটার যথার্থতা বিভিন্ন সংকটে বা বিভিন্ন পরিস্থিতিতে এসে উপলব্ধি করতে পারছি তিনি তখন ওই সাহাবীকে বলেছেন তুমি পানি ব্যবহারে মিতব্যয়ী হও অর্থাৎ নদী সমুদ্রের উপর দিয়ে আপনি যাচ্ছেন সেখান থেকে পানি ব্যবহার করছেন পানির অভাব নাই তারপরেও আপনার প্রয়োজনের চাইতে বেশি ব্যবহার করবেন না করলে সেটা এক ধরনের অন্যায় সেটা এক ধরনের অপরাধ সেটা এক ধরনের গুনাহ আপনি অপচয়কারীর কাতারে শামিল হবেন আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছেন ভোগ করো দুনিয়াতে মাগার ওয়ালা তুসরিফু অপচয় করো না প্রয়োজনের চাইতে বেশি খেও না পান করো না ব্যবহার করো না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না ভালো পাশেন না মোহতারাম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশটা অপচয় করা যাবে না এটা কি দুর্দিনের কথা নাকি সুদিন দুর্দিন সব সময়ের কথা কিন্তু আপনি আমি আমরা যখন দুর্দিন হয় সবাই আমরা একটু হিসেবি হই কিন্তু হিসেবি হওয়াটা কি শুধু এই সময়ের জন্য হওয়ার কথা নাকি সবসময় হওয়ার কথা সবসময় হওয়ার কথা দেখেন সুদিনে যে অপচয় করবে সুদিনে যে অপচয় করবে দুর্দিনে সে সংকটে পড়বে আপনি টয়লেটে বসে স্প্রে কিংবা বদনা যেটাই ব্যবহার করেন সেখানে যে পরিমাণ পানি আপনার ওয়াশরুমে পরিষ্কার পরিচ্ছন্ন হতে প্রয়োজন তার চাইতে তিন গুণ চার গুণ পানি আপনি ব্যবহার করলেন কি হবে একটা সময় টয়লেটে যাবেন আর মলমূত্র ত্যাগ করে ট্যাপ ছেড়ে দেখবেন যে পানি নেই কথা কি বুঝাতে পারছি ও যে একদিন পানি নিয়ে তামাশা করেছেন দরকারের চেয়ে বেশি খরচ করেছেন তার প্রায়শ্চিত্ত আপনাকে আরেকদিন অবশ্যই দিতে হবে যারা তাদের যৌবনকালে সীমা লঙ্ঘন খুব বেশি করে বার্ধক্যে তাদেরকে তার প্রায়শ্চিত্ত করতে হবে এই পৃথিবীটা এমন যে আপনি আজ অন্যায় করবেন
কাল আপনি অন্যায়ের সাজা বুঝে পাবেন আপনাকে কড়ায় গন্ডায় আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন এজন্য মুহতারাম হাজেরিন এই অপচয় অপব্যয় করার যে নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা কি শুধু দুর্দিনের জন্য নাকি সুদিন দুর্দিন সর্বঅবস্থার জন্য অতএব আমরা সর্বঅবস্থা মিতব্যয়ী হব তো ইনশাআল্লাহ আজকের এই পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করে অনুপ্রাণিত হয়ে আমরা সব সময়ের জন্য চেষ্টা করব নিজেদেরকে মিতব্যয়ী করার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলোর জন্য জবাবদিহি করতে হবে যে আপনি আমি অতিরিক্ত খরচ করছি অতিরিক্ত ব্যয় করছি অজায়গায় ব্যয় করছি এই ব্যয়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না দুনিয়ার মানুষের কাছে ঝাড়ি মেরে বলতে পারে যে আমার টাকা আমি যা ইচ্ছা তা করছি আমার ছেলেকে আমি কোন গাড়ি কিনে দেব না দেব আমার বাড়িতে কোন বাতি লাগাবো না লাগাবো এসি কয়েডন লাগাবো না লাগাবো বিল কি আপনি দেন আমারটা আমি দেই আমার ব্যাপার এটা দুনিয়ার মানুষকে বলতে পারেন আখেরাতে যখন আল্লাহ তাআলা হিসাব চাইবেন তখন এটা বললে মায়ের একটাও নিচে পড়বে না সব পিঠে পড়বে অতএব সবাই মিতব্যয়ী হব তো ইনশাআল্লাহ সংকটে বিপদে ঠেলায় সমস্যায় পড়ে হলেও আসেন একটু নিজেকে সংশোধন করি প্রত্যেক খারাপ থেকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করি এই পরিস্থিতি থেকে এই শিক্ষাটা নেই যে মিতব্যয়ী হওয়ার কোনো বিকল্প হতে পারে না আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন পৃথিবীতে যত খাদ্য উৎপাদন হয় যত খাদ্য উৎপাদন হয় এই উৎপাদিত খাদ্যের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী দৈনিক যুগান্তরের রিপোর্ট এর আলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী জরিপ অনুযায়ী 1,30,00,000 মেট্রিক টন প্রতি বছরে খাবার মানুষ অপচয় করে এখন আসেন পৃথিবীতে যত খাদ্য উৎপাদন হয় এর মধ্যে 34,50,00,000 মানুষ খাদ্য সংকটে ভোগে 34,50,00,000 মানুষ খাদ্যের অভাবে কষ্ট করে খাদ্য সংকটে ভোগে যে পরিমাণ খাদ্য পৃথিবীতে অপচয় হয় সেই অপচয় হওয়া খাবারের 1/4 চার ভাগের এক ভাগ যদি অপচয় হওয়া বন্ধ করা যেত তাহলে পৃথিবীতে মানুষের কোনো খাদ্যের অভাব থাকতো না তাহলে পুরো বিষয়টাকে একসাথে করলে কি দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার যা যা রিজিক দরকার সব দিয়ে রেখেছেন শুধুমাত্র আমরা সেটা খরচ করার ক্ষেত্রে ব্যয় করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে এবং আমরা সেই ক্ষেত্রে অপরাধ করে অপচয় অপব্যয় করে আমরা সংকট তৈরি করেছি এজন্য আল্লাহ তাআলা বলেছেন জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস স্থলে জলে যত প্রকার ব্যর্থ এবং ফাসাদ সৃষ্টি হয়েছে এই সবগুলো মানুষের দুই হাতের কামাই মোহতারাম হাজেরিন অতএব পৃথিবীর মোট উৎপাদিত খাদ্যের 1/3 যদি প্রায় অপচয় হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে সংকট তো দেখা দিবেই আজকে হোক দুদিন পরে হোক অতএব আমরা ব্যক্তিগত জীবনে আপনার আমার বাসা বাড়িতে আমরা যখন খরচ করব তখন আমরা মিতব্যয়ী হতে শিখব নিজের সন্তানদেরকে মিতব্যয়িতা শিখাবো কৃপণতা থেকেও আল্লাহর কাছে পানা চাইব আবার অপচয় অপব্যয় করা থেকেও বেঁচে থাকব এই উভয়টাকে যদি আমি সমান্তরালভাবে দেখতে পারি ইনশাআল্লাহ বিইজ্জিল্লাহ আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া এবং ঈমানদার মানুষ হওয়া সম্ভব আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে হয় তা হলো বিভিন্ন সময় দায়িত্বশীল তরফ থেকে বলা হয় আমরা যেন সঞ্চয় করি মূলত কোরআনেও আমাদেরকে সঞ্চয়ের নির্দেশ করেছে সঞ্চয় করা এটা তাকওয়ার খেলাফ নয় বিশেষ করে আপদকালীন সময় কোন সংকট মুসিবত আসতে পারে সেই জায়গা থেকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা এবং কিছু সঞ্চয় করে রাখা বিপদকালীন সময় নিজের এবং আশপাশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেন সহযোগিতা হয় সেই জায়গা থেকে এটা কিন্তু কোরআনের নির্দেশনা আপনারা কোরআনের সূরা ইউসুফের একটা ঘটনা অনেকেই শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামকে একটা বিশেষ বিচক্ষণতা দিয়েছেন তীক্ষ্ণ বুদ্ধি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন আর সেটা হলো যে তিনি চাষাবাদ সম্পর্কে খুব ভালো বুঝতেন জানতেন তো মিশরে যখন তিনি দায়িত্ব প্রাপ্ত ছিলেন মিশরের কৃষি বিভাগের
এবং এই রিলেটেড জিনিসগুলো দেখভাল করার দায়িত্ব যখন তার উপরে আসলো আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর একজন নেককার বান্দা বা একজন বান্দা স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বের করেছেন আবিষ্কার করেছেন যে একটা দুর্ভিক্ষ আসছে একটা সংকট আসছে যখন ব্যাপক হারে খাদ্যের অভাব দেখা দিবে সংকট দেখা দিবে অনটন আসবে এই দুর্ভিক্ষ আসবে এটা স্বপ্নের মাধ্যমে তিনি টের পেয়েছেন প্রসঙ্গত বলে রাখি ইমানদারের স্বপ্ন সত্য স্বপ্ন এটার মধ্যে ইন্ডিকেট থাকে আপনার জীবনে বহু স্বপ্ন দেখেন সব স্বপ্ন ইন্ডিকেট মূলক নয় আবার সব স্বপ্ন ভুয়া নয় স্বপ্নকে নিছক স্বপ্ন বলে উড়িয়ে দেওয়া এটা কোনো মুসলমানের কাজ নয় বরং স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছুর আগাম ইন্ডিকেট দিয়ে থাকেন আপনার জীবনে বহু স্বপ্নকে অ্যানালাইসিস করলে আপনি নিজেই বের করতে পারবেন যে আমি যা স্বপ্ন দেখেছি পরে সেটা বাস্তবায়ন হয়েছে এরকম বহু ঘটনা আপনি আপনার নিজের জীবনে খুঁজে পাবেন তো ইসা আলাইহিসসালাম ওই ব্যক্তির স্বপ্ন অ্যানালাইসিস করে তার ব্যাখ্যা বের করেছেন যে একটা বিপদ আসছে একটা সংকট আসছে একটা দুর্ভিক্ষ আসছে দেশে এটা তিনি আঁচ করার পর তখনকার দায়িত্বশীলদেরকে তিনি অ্যাডভাইস করলেন তাদেরকে তিনি নির্দেশনা দিলেন পরামর্শ দিলেন যে যে পরিমাণ ফসল এবছর হবে আমাদের এই ফসলের অর্ধেকটা আমরা রেখে দিব যাতে করে যেই বছর ফসল হবে না দুর্ভিক্ষ হবে সেই বছর যেন আমরা খেতে পারি তো এই যে পরবর্তীতে সংকট আসতে পারে এটি আঁচ করার পর আগে থেকে মিতব্যয়ী হয়ে কম খরচ করে সঞ্চয় করে আপদকালীন সময়ে নিজে এবং আশপাশের মানুষগুলোর দিকে যেন লক্ষ্য রাখা যায় মানুষ উপকার যেন করা যায় সেজন্য সঞ্চয় করাটা এটা দোষনীয় না বরং কোরআনের সূরা ইউসুফের এই ঘটনার আলোকে এটা কোরআন কর্তৃক নির্দেশিত আমাদের সমাজে বিশেষ করে যখন সুদিন আসে তখন আমাদের হুঁশ থাকে না খরচ করতে 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 আমরা লাগামহীন হয়ে পড়ি সঞ্চয় নিজের প্রয়োজনেও করার দরকার আছে এটাও আমরা ভুলে যাই তো এজন্য এই পরিস্থিতিগুলো আমাদেরকে নতুন করে স্মরণ করিয়ে দিয়ে যায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ এবং নিষেধ করে গেছেন সেগুলো আমাদের কল্যাণার্থে করে গেছেন আমাদের বুঝে আসুক অথবা না আসুক ইসলাম পর্দার বিধান দিয়েছে পুরুষরা তাদের চোখের পর্দা করবে নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করবে এবং এটা সমাজের স্থিতিশীলতার জন্য আবশ্যক একটা সমাজ সুস্থ স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার জন্য এটা আবশ্যক নিয়ামক এটা না হলে সমাজ অস্থিতিশীল হবে পরিবার অস্থিতিশীল হবে নানা রকমের বিপর্যয় দেখা দিবে সংকট দেখা দিবে এটি আল্লাহ তাআলার আগাম ঘোষণা এখন পৃথিবীতে শয়তানি সভ্যতা আমাদেরকে শিখিয়েছে না একজন মেয়ে তিনি কি পোশাক পরবেন না পরবেন কিভাবে চলবেন না পরবেন এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার ইসলাম বলে না তার ব্যক্তিগত ব্যাপার না আপনি স্বচ্ছ পলিথিনে করে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা তুলে হনহন করে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবেন আপনার টাকা আপনি পলিথিনে স্বচ্ছ পলিথিনে দেখা দেখা নিয়ে যাচ্ছেন এটা আপনার ব্যক্তি স্বাধীনতা হিসাবে দেখবে না পুলিশ আপনাকে থামিয়ে বলবে না আপনি এভাবে টাকা বহন করতে পারেন না কারণ আপনার এভাবে বহন করার ফলে বিপদ হবে সমস্যা তৈরি হবে ছিনতাইকারী আপনাকে ছুরিকাঘাত করবে এখানে দুর্ঘটনা হবে সমস্যা তৈরি হবে যার ফল সমাজকেও কিছু হলে বা কিছু না কিছু হলে ভোগ করতে হবে আপনি এভাবে নিতে পারেন না আপনাকে বাধা দেওয়া হবে কেন আপনার টাকাই তো নিচ্ছেন আপনার তো স্বাধীনতা আছে তারপরও বাধা কেন দেওয়া হচ্ছে আপনি রাস্তায় যাবেন আপনি মনে চাইলে যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাতে পারবেন না কারণ আপনার নিরাপত্তার ব্যাপার আছে সমাজের নিরাপত্তার ব্যাপার আছে এই বিষয়গুলোকে আমরা বুঝি না মুসলমানরা অতি আধুনিক হতে গিয়ে শয়তানি এই কৃষ্টি শয়তানি এই সভ্যতা তথাকথিত মুখরোচক স্লোগানে আমরা সবাই আকৃষ্ট হয়ে পড়ি এবং এর ফলশ্রুতিতে দেখা যায় যে আমরাও বলি অনেক সময় নিজের অজান্তে যে একটা মেয়ে কি পড়বে না পড়বে তার স্বাধীনতা হ্যাঁ তার স্বাধীনতা ঠিক আছে কিন্তু তার এই স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার নির্দেশ ইসলাম দিয়েছে বাবা করবেন মা করবেন পরিবার করবে যাতে করে সবকিছু স্টেবল থাকে সবকিছু স্থিতিশীল থাকে এবং ঠিকঠাক থাকে এই বাস্তবতা আমরা বুঝতে পারি না কিন্তু যখন কোন সমাজে ব্যভিচার ধর্ষণ এবং যৌনতা সংশ্লিষ্ট অপরাধগুলো যৌন অপরাধগুলো ব্যাপক হারে বেড়ে যায়
তখন এবার দেখা যায় সব সমাজের মানুষই লাগাম টানতে শুরু করে বলে যে পর্ন সাইটগুলো বন্ধ করা হোক এটা করা হোক সেটা করা হোক আস্তে আস্তে সব কিছু করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম করেছেন মাদককে হারাম করেছেন কিন্তু শয়তানি সম্পদতা বলে যে না তার টাকা দিয়ে সে মাদক কিনে খাবে না মাটি কিনে খাবে তার ব্যাপার আপনি ইন্টারফেয়ার করার কে ইসলাম বলে যে না এটা একান্ত তার ব্যাপার না এভাবে মাদকের ব্যবহার এর সুযোগ বা অনুমতি যদি থাকে কি হবে করোনা শেষ হওয়ার পর ভারতে দেখা গেছে যে এত ভ্যাট আরোপ করার পর এত ট্যাক্স আরোপ করার পরও এত বেশি গুণ আরোপ করা হয়েছে যাতে মানুষ মাদকের দিকে না যায় তারপরে দেখা গেছে করোনা শেষে সবার আগে মাদকের দোকানে ভিড় বেশি ছিল ইসলামের সৌন্দর্যগুলো বুঝতে একটু সময় লাগে ঘাগুতা খাওয়ার আগ পর্যন্ত ঠেলা খাওয়ার আগ পর্যন্ত মানুষ বুঝতে চায় না আল্লাহ তাআলা কেন কোন নির্দেশ দিয়েছেন কিন্তু বুঝে ঠিকই ততক্ষণে অনেক কিছু হারায় যায় তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে অনেক অসভ্যতার প্রবক্তা যখন নিজের মেয়ে বিপদে পড়ে নিজের ছেলে বিপদে পড়ে নিজের পরিবারের বিপদে পড়ে তিনিও সোজা হয়ে আসতে এবার জায়গা মতো আসেন এবং উপলব্ধি করেন অনেকে হয়তো স্বীকার করেন অনেকে স্বীকার করেন না এই জন্য মোহতরম হাজরিন ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই পথ একটাই গোটা পৃথিবীর সকল মানুষের সমাধানের মূল সূত্র ইসলাম আর কোনোটি নেই এখানেই আসতে হবে আপনি বিপদে পড়বেন আপনি বলবেন সবাই মিতব্যয়ী হন কেন ইসলাম এতদিন বলছে তখন মনে আসেনি হুজুররা যদি মিতব্যয়ী হইছে বা কোনো ধার্মিক মানুষ যদি মিতব্যয়ী হয়েছে তখন তাকে নিয়ে তো ট্রল করছেন একজন অপচয় করছে তাকে অনেক স্মার্ট মনে করছেন তাকে অনেক আপনার উদার মনে করছেন তাকে অনেক খোলা হাতের খোলা মনের মানুষ মনে করছেন এখন যখন বিপদে পড়ছেন এখন বলতেছেন না সবাই একটু মিতব্যয়ী হন এই নির্দেশ সংকটে নয় সুসময়ে আমাদেরকে পালন করে চলতে হবে চেষ্টা করব না ইনশাআল্লাহ আমাদের ব্যক্তি জীবনে অনেক অপচয় হয় দেখেন আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন আপনি দাঁড়িয়ে রাখছেন আপনি পর্দা করছেন আপনি দিন মেনে চলছেন কিন্তু আপনি অপচয় করছেন আপনি অপব্যয় করছেন হালাল করছেন না হারাম করছেন বিয়ে উপলক্ষে যে পরিমাণ অপচয় এদেশে হয় এটা রোধ করা গেলে এদেশে অনেক অসম্ভব সম্ভব করা যায় অনেক অসাধ্য সাধন করা যায় রাজনৈতিক সবার নামে যে পরিমাণ তরুণ নির্মাণ করা হয় যে পরিমাণ অর্থের অপচয় রাস্তাঘাটে করা হয় কোন নেতা নেত্রী কোন দিকে গেলে 50টা 100টা তরুণ নির্মাণ করা হয় এগুলো আইন করে নিষিদ্ধ করা উচিত এদেশে যে দেশে এখনো মানুষ খাদ্যের কষ্টে বিভিন্ন সময় পড়ে সংকট হতে পারে সেখানে কোন নেতা কোন নেত্রীর জন্য 100টা 50টা তরুণের লাভ কি এর আত্মসমাজিক উপকারিতা কি কিছু মানুষ বিভিন্ন পথ বাগিয়ে নেওয়া বিভিন্ন সুবিধা হাসিল করা ছাড়া এর পেছনে রাষ্ট্র বা সমাজের মানুষের কোনো উপকার আছে তাহলে এই কালচারগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে ধর্মের নামে আমরা অপচয় করি ওয়াজ মাহফিলগুলোতে টাকা পয়সা আছে কেউ মাহফিল করেছে বা পাবলিক থেকে ডোনেশন করেছে আল্লাহর হস্তে টাকা তুলে এরপরে আপনি কি করলেন 100 মিটার 200 মিটার 300 মিটার 500 মিটার 1 মাইল 2 মাইল পর্যন্ত আপনি লাইটিং করলেন হয় কি হয় না বলেন আমরা সচরাচর ওয়াজ মাহফিল করলে আমি ব্যক্তিগতভাবে ওয়াজ মাহফিল করলে ওয়াজ মাহফিল কর্তৃপক্ষকে আমি কন্ডিশন দিয়ে দেই যে এই অপ্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন না যে ওয়াজ মাহফিল থেকে মানুষ আদর্শ শিখবে যে ওয়াজ মাহফিল থেকে মানুষ নীতি নৈতিকতা শিখবে সে ওয়াজ মাহফিলেই যদি বিদ্যুতের অপচয় হয় সেখানেই যদি হয় তাহলে এই রাজনীতিবিদরা তরুণ নির্মাণ করে বা আপনার লাইটের অপচয় করে তারা যে অপরাধ করছে তো আমি হুজুর হয়েও তো একই অপরাধ করছি ঠিক না ঠিক আমাদেরকে সচেতন হতে হবে আমরা প্রত্যেকে দায়িত্বশীল আপনি কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল আজকের এই সংকট তো বটেই এই সংকটে দেশের স্বার্থে জাতির স্বার্থে কারণ দেশ যদি বিপদে পড়ে আমরা কেউ কি ভালো থাকতে পারবো অতএব আমাদের সবার আল্লাহর কাছে পানা চাওয়া উচিত আমি হজের সময় আমার হজের সাথী সঙ্গীদেরকে বারবার বলেছি আরাফাতে বিভিন্ন জায়গায় আমাদের প্রিয় মাতৃভূমির নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমাদের এই দেশকে বিপদের হাত থেকে রক্ষা করেন আমরা যেন কোনো বিপদের মুখে না পড়ি আমরা অনেক ঘনবসতির দেশ আমাদের সামান্য বিপদ অনেক বড় ক্ষয়ক্ষতির কারণ হতে পারে অতএব আমরা আল্লাহর কাছে পানা চাইব আল্লাহর কাছে আশ্রয় চাইব আমাদের প্রিয় দেশটাকে আল্লাহ যেন হেফাজত করেন কিন্তু এই সংকটের পরিস্থিতি থেকে আমরা শিক্ষা লাভ করব কেউ আমরা অপচয় করব না
ওয়াজ মাহফিলের নামে আপনি অনেক দূর দূরান্ত পর্যন্ত লাইটিং করলেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত লাইটিং করলেন এবং অপচয় করলেন, এই জিনিসগুলো প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। আপনি করছেন ওয়াজ মাহফিল, হচ্ছে গুনাহ। এরকম অনেক কাজ আমরা করি, কি করি না বলেন। বিয়ে উপলক্ষে, বিয়ে উপলক্ষে গাছের তো লাইটের দরকার নাই, দিনের বেলাও লাইট জ্বালে রাখে, ঠিক না ভাই? ঠিক। এই অপচয়গুলো আমরা করেছি, এখনো করছি, এবং যার সাধ্য আছে, যার সামর্থ্য আছে, সে একটু আরো বেশি করে করছে, কিন্তু এর পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য আসুন আমরা গণ তওবা করি, গণ ইস্তিগফার করি, যে আমরা অপচয় অপব্যয় করব, বিশেষ করে যে সংকটের মুখোমুখি আমরা, এই সংকটের হাত থেকে রক্ষার জন্য দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে, আমার বাসা বাড়িতে, আমার অফিসে কোথাও আমরা অপচয় করব না। আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন অফিসে গত আমি হজ থেকে আসার পর গত দুই দিন তিন দিন আগে হবে, আমরা অফিসে স্টাফদেরকে নিয়ে মিটিং করে বলেছি যে আমরা বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আমরা কি করতে পারি। আমরা আমাদের ছোট্ট পরিসর, তো আমরা সবাই সম্মত হয়েছি যেই রুমগুলোতে এসি আছে, গেস্ট আসে বা ব্যবহার করতে হয় টিন শেড নিচে গরম, সেগুলো আমরা এক ঘন্টা চালায়া সকালে অফিস ঠান্ডা হওয়ার পর আমরা বাকি সময় ফ্যানে চলব, অথবা যতটুকু কম করা যায় ততটুকু করব। এবারে আমরা সবাই উদ্যোগী হয়েছি আলহামদুলিল্লাহ। আপনার বাসা বাড়িতে যদি আপনি বাচ্চাদেরকে সচেতন করেন যে এই ফ্যানটা অযথা কেন চলছে, বাবা দুজনে দুইটা রুমে ফ্যান চালায় দুইটা বই পড়াতে দরকার নাই, একটা রুমে দুজনে দুই কোনায় বসে বই পড়া, তাহলে একটা ফ্যানে চলে একটা লাইটে চলে। আমরা সাধারণত এগুলো করতে চাই না, কারণ এগুলো করলে মনে হয় যে আমি বোধহয় গরিব হয়ে গেলাম, এর একটা ভাব চলে আসে, তাই না? এই ভাব সব সব চলে যায় যখন ঠেলায় পড়ে মানুষ। শ্রীলঙ্কা যারা গায়ে নিয়ে ঘুরত তারা এখন সাইকেলে চলে, ঠিক না ভাই? ঠিক। অতএব অহংকার পতনের মূল, বলি আমরা সবাই পড়েছি কিন্তু বাস্তবায়ন আমরা করি না, আমল আমাদের নাই। এই জন্য আমাদের ঘর বাড়িতে বিদ্যুতের অপচয় বন্ধ করব, তো ইনশাল্লাহ আমরা সবাই সংকল্প করব। জাতীয় বিদ্যুৎ সামান্যতম যদি বাঁচে আমার মাধ্যমে, আমি আল্লাহর কাছে সওয়াব পাব। আর যদি এই উদ্দেশ্যে যদি আমি করি যে আল্লাহ যাতে করে জাতীয় সংকট কিছুটা হলেও কমে, মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমে, আপনি শহর অঞ্চলে আসেন বিদ্যুৎ একটু বেশি পাচ্ছেন, গ্রামের মানুষ এই অসহনীয় গরমে কি কষ্ট করছে যায় দেখেন কি পরিমাণ লোডশেডিং, তাহলে এই পরিস্থিতিকে উত্তরের জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা লাগবে এবং এই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। কেন করতে হবে? কারণ দেশ বাঁচলে তো আমি বাঁচব, দেশই যদি শেষ হয়ে যায় আমি করতে গিয়ে থাকবো। অতএব ইসলামের নির্দেশ পালন করলেই সকল সমস্যার সমাধান সম্ভব। আমরা সবাই চেষ্টা করবো না ইনশাল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা অভ্যস্ত করব মিত ব্যয়ী হতে। সেদিন একজন ফেসবুকে একটা স্ট্যাটাস লিখেছেন, ভালো লেগেছে, যে একটা বাচ্চা স্কুল থেকে এসেছে, তার পানির যে পট মা ভরে দিয়েছেন, বাকি যে পানিগুলো ছিল বাইর সামনে আসার পর পট মুখ খুলে টবের গোড়ায় পানিগুলো ফেলে তারপরে সে বাসায় ঢুকেছে। পারিবারিক শিক্ষা এটাকে বলে। সাধারণত চিত্র কি থাকে আমাদের দেশে, টবের মুখের পানিগুলো খুলে আমরা কোথায় ফেলি? বেসিনে ফেলে দিই, তাই না? অথচ এই পানিগুলা বেসিনে ফেলে দিলে তো অপচয় হলো, কাজে লাগলো না। কিন্তু আমি যদি একটা গাছের গোড়ায় ফেলি, রাস্তার ধারে থাকা গাছের গোড়াতেও যদি ফেলি, তাহলে গাছটার উপকার হলো, ঠিক না ভাই? ঠিক। ওই গাছের উপকার হলে তো আমি বেনিফিটেড হব। কিন্তু এইভাবে কি বিষয়গুলোকে আমরা দেখি সচরাচর? আমাদেরকে দেখতে হবে। দেখেন, মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিনিল্লাহ ফি কিতাবিল মুবিন, আপনি আমি যাই করি না কেন সব আমাদের আমলনামায় কিন্তু উঠে ভাই, সব উঠে। আপনি এইটুকু কাজ করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, যে আল্লাহ আপনাকে অপচয় করতে নিষেধ করেছেন, অপব্যয় করতে নিষেধ করেছেন, অজাগায় খরচ করতে নিষেধ করেছেন, আপনি সেজন্য এই পানিটা টবের গোড়ায় ফেলেছেন, বেসিনে ফেলেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে। আবার আপনি নষ্ট করেছেন, এর জন্য গুনাহ লেখা হতে পারে। তো আমরা পারিবারিক শিক্ষা যদি এভাবে বাচ্চাদেরকে দেই, ইনশাআল্লাহ একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো, একটা সুন্দর সভ্য সমাজ আমরা গড়ে তুলতে পারবো। আর সকল পরিস্থিতিতে ওই কোরআনের নির্দেশের পথেই ফিরে আসার সংকল্প আমাদেরকে করতে হবে। যেখানে খরচ করার দরকার নাই সেখানেও করলাম, যেখানে যতটুকু খরচ করলে হয় সীমা লঙ্ঘন করে তার চেয়ে বেশি খরচ করলাম, এই উভয়টাই অপরাধ, একটা অপচয় আর একটা অপব্যয়, ইসরাফ এবং তাবজির, উভয়টাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন।
ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন অপব্যয় যেখানে দরকার নাই তাও অযথা খরচ করলাম বিশেষ করে লৌকিকতার জন্য এখন দুনিয়াটা ভাই ভাবসাবের দুনিয়া এখন দুনিয়াটা কিসের দুনিয়া ভাবসাবের দুনিয়া আমি প্রায় সময় বলি যত মানুষ আমরা কষ্টে আছি আমাদের অভাবটা আসলে বেশিরভাগ মানুষের অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব একটু ভাব দরকার পয়সা তার বেঁচে থাকার জন্য দরকার নাই খেয়ে পরে ভালোভাবে চলতে পারে তারপর আর টাকার জন্য পাগল কেন টাকা হলে কি হবে ভাব হবে চেয়ার একটা আল্লাহ দিয়েছে এই চেয়ার দিয়ে চলতেছে সংসার অসুবিধা নাই তারপরও চেয়ার আরেকটা বাড়ানোর জন্য বৈধ অবৈধ বিভিন্ন পন্থা চেষ্টা করে লালাইতে থাকে কেন কি দরকার ভাব দরকার বুঝেন নাই কথা হালাল উপার্জন করার একটা রাস্তা আছে কিন্তু না তারপরে হারাম উপার্জন যাবে কারণ তার ভাব দরকার নিজের বাড়িতে যা আছে তা দিয়ে চলে তারপরে বৌমাকে খোঁচাখুচি করবে যৌতুকের জন্য কারণ এলাকার মানুষের কাছে তার কি দরকার ভাব দরকার এইজন্য আমি বলি যত মানুষের অভাব আছে তাদেরকে নিয়ে যদি বসা হয় এবং সেটা নিয়ে যদি আলোচনা পর্যালোচনা করা হয় অ্যাসেসমেন্ট করা হয় দেখা যাবে যে বেশিরভাগ মানুষের অভাবটা আসলে টাকা পয়সার না অভাবটা কিসের ভাবের অভাব আর ইসলামে ভাবকে কুরবানি করতে বলেছে ত্যাগ করো কোনো ভাবটা নাই আমি বিনয়ী থাকব আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন মুসলমান হওয়ার তৌফিক দান করুন ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমাদের প্রিয় স্বদেশকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন এই প্রিয় স্বদেশকে সকল সংকট থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন আমাদের উপরে যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন আমরা সবাই মৃত ব্যয়ী হওয়ার সাধনা আজ থেকে শুরু করব তো ইনশাআল্লাহ আমার বাসা থেকে আমার অফিস থেকে আমার পক্ষ থেকে আমার রুম থেকে আমার ছেলে মেয়েকে দিয়ে আমি শুরু করব আমরা দোষারোপ করতে পছন্দ করি যেখানে দোষারোপ করা দরকার সেখানে করে না আজকের এই সংকটের জন্য বললাম না দেশের অর্থ পাচারকারী পাপিষ্ঠরা যেরকম দায়ী আন্তর্জাতিক যুদ্ধ বিগ্রহ নানান সমস্যা যেরকম দায়ী আপনি আমিও নানাভাবে কম বেশি অন্যের দোষটা দেখলাম ভালো কথা কিন্তু নিজের দোষটাও একটু দেখি কিন্তু আমরা নিজের দোষটা দেখি না আমি আবারও বলছি আগের কথাটা যে আমরা সবাই বিদ্যুৎ এবং পানি গ্যাস এগুলোর অপচয় কম বেশ করেছি না করি নাই তো প্রায়শ্চিত্ত আমাদেরকে ভোগ করতেই হবে যাদের লাইনের গ্যাস চালান সুবহানাল্লাহ একটু সামান্য মেসের কাঠি বাঁচানোর জন্য ঘন্টায় ঘন্টা আপনি আগুন জ্বালা রাখছেন এইটুকু আগুনের জন্য কত ফ্যামিলি রান্না করতে পারছে এইটুকু আগুনের অভাবে কত ফ্যামিলি রান্না করতে পারছে না আর আপনি ঘন্টায় ঘন্টা জ্বালা রাখছেন বিবেক বাধা দিচ্ছে না সবচেয়ে কষ্ট লাগে তখন যখন একজন মানুষ তার হয়তো মুখে দাঁড়িয়ে আছে হয়তো মাথা টুপি আছে হয়তো নামাজ কালাম পড়ে এই ভদ্রলোক যখন অপচয় অপব্যয় করে তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে কারণ ইসলামটাকে সে আংশিক বুঝেছে পরিপূর্ণ বুঝেনি এই জন্য আমরা যদি সবাই খাঁটি মুসলমান হয়ে যাই তাহলে ব্যক্তি পর্যায়ে অপরাধ কমে যাবে আমি এই জন্য অনেক আগেই বলেছি যে লোডশেডিং এর কোনো দরকার হবে না বিদ্যুতের যে ঘাটতি আমাদের দেশে আছে কোনো লোডশেডিং এর দরকার নেই সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ বিদ্যুতের অপচয় হয় বিশুদ্ধবারে এসি এবং লাইট চালাতে চলে গেছে রোববার অফিসে আসা পর্যন্ত চলছে বেসরকারি অফিসগুলোতে যে পরিমাণ অপচয় হয় ব্যক্তি পর্যায়ে আমরা ঘরে বাসা বাড়িতে যে পরিমাণ অপচয় করি এই সমস্ত অপচয়গুলো যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে লোডশেডিং এর দরকার হবে না অতএব আমরা অন্তত এইটুকু সহযোগিতা করতে পারি যে আমি অপচয় অপব্যয় করব না ঠিক আছে না ইনশাআল্লাহ এবং সেটা শুধুমাত্র আজকে বিদ্যুতের মধ্যে হয়েছে কালকে সংকট গ্যাসে হতে পারে পরশু পানিতে হতে পারে এবং পানির সংকট হবে কিয়ামতের আগে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় পানিকে কেন্দ্র করে যুদ্ধ হবে কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী করে গেছেন পানির অপচয় শহরের জীবনে কি পরিমাণ হয় সেটা নিয়ে আলাদা একদিন আলোচনা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুতে কি পরিমাণ পানি ব্যবহার করেছেন জানা আছে আপনাদের একটা গ্লাসে যে পরিমাণ পানি সচরাচর মিডিয়ামে একটা গ্লাসে যে পরিমাণ পানি থাকে এই পরিমাণ পানিতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ ওযু শেষ করেছেন তিনি গোসল করতে কি পরিমাণ পানি ব্যবহার করেছেন সেই বিবরণ হাদিসে উঠে এসেছে আর আমরা শহরের জীবনে ওজনে যে পরিমাণ পানি ব্যবহার করি নিচে একটা বড় বালতি রেখে
টেপটা ছেড়ে ওযুটা শেষ করেন এরপর দেখেন কি পরিমাণ পানি ব্যবহার করেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে ভাই টেপটা ছেড়ে দিয়ে আপনি কুলি নাকের পানি দিচ্ছেন পানি পড়তেছে এদিক থেকে অপচয় হচ্ছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনি টেপ ব্যবহার করে যতটুকু দরকার ব্যবহার করে আবার খুলেন আবার ব্যবহার করেন একটু সময় বেশি লাগবে কিন্তু এই মূল্যবান সম্পদটা নষ্ট হবে না এই পানির সংকট যদি হয় পানি ছাড়া তো প্রাণ বাঁচবে না জীবন রক্ষা হবে না বিদ্যুৎ ছাড়া বাঁচতে পারি আমরা বিদ্যুৎ না হলেও আমরা বাঁচতে পারি বিদ্যুৎ এক ফোঁটা না থাকলে মানুষ মরে যাবে না কিন্তু পানি না থাকলে মানুষ বাঁচবে তাহলে আজকে বিদ্যুতের সংকট আছে কালকে পানির সংকট হতে পারে অলরেডি বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাতার নিচের পানির লেয়ার নিচে নেমে গেছে অনেক আমি আমার জেলা লক্ষীপুরের কথা বলতে পারি বিভিন্ন গ্রামে আপনার দেখা যায় টিউবওয়েলে পানি নাই গ্রীষ্মকালে নাই শীতকালে অনেক জায়গায় সংকট আর অনেক জেলার কথা আমি জানি যে জেলাগুলোতে সুপেয় পানি পাওয়া যাচ্ছে না লেয়ার নিচে নেমে যাচ্ছে শহরের জীবনে আমরা পানির অপচয় করছি তার প্রায়শ্চিত্ত আমাদেরকে একদিন দিতে হবে আজ হোক 20 বছর বা 50 বছর পরে হোক অতএব আপনি অন্তত গোটা দেশ গোটা জাতি সংকটে পড়লে তাদের সকলকে বিপদে ফেলার অপরাধে অপরাধী হওয়া থেকে বাঁচতে পারবেন যদি আপনি নিজে ব্যবহার করার ক্ষেত্রে মিতব্যয়ী থাকেন আমি কি বুঝাতে পারছি জিনিসটা অতএব আমরা পানি হোক বিদ্যুৎ হোক গ্যাস হোক খাদ্য খাবার যাই হোক না কেন আমার আছে দেখে আমি যা খুশি তা ব্যবহার করব এটা করব না আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন